আসসালামু আলাইকুম দু হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জান আমার চ্যানেলের স্বাগতম ওয়েলকাম টু আওয়ার টিচিন গত ভিডিওতে আমি ইতিহাস অ্যাসাইনমেন্টের জন্য কমেন্ট পেয়েছি তাই ইতিহাস অ্যাসাইনমেন্ট আপলোড করছি আমি সাধারণত যে এসাইমেন্টের জন্য সবচেয়ে বেশি কমেন্ট পাই সেটা আগে আপলোড করার চেষ্টা করি ইতিহাস অ্যাসাইনমেন্টটা করার সময় তোমাকে পাঁচটা নির্দেশনা মাথায় রাখতে হবে এখানে দেখো একটু উমো নাম্বারটা উপরে চলে আসছে ওমো নাম্বারটা ক গ উম এটাকে তুমি নাম্বারটা চেঞ্জ করে নিলেই হবে এখানে তোমাকে টোটাল পাঁচটা নির্দেশনা মেনেই তোমাকে অ্যাসাইনমেন্টটা করতে হবে প্রথমে আমরা দেখো প্রশ্নটা একটু বুঝে নিই ভালো করে এখানে আমাকে প্রথমে দিতে হবে আমি চাইলে একটা ভূমিকা দিতে পারি জিনিসটা সুন্দর হবে আর প্রথমে দিতে পারি হচ্ছে ভাষা আন্দোলনের পঠভূমি এখানে ভাষা আন্দোলনের পটভূমি লিখবো তারপর হচ্ছে লিখবো আমরা কি ভাষা আন্দোলনে ভাষা শহীদের যে অবদানটা আছে সেই অবদানটা আমরা তুলে ধরবো তিন নাম্বারে আমরা তুলে ধরবো বাংলা অদ্ভুত হয়ে ভাষা আন্দোলনের গুরুত্বটা আমরা তুলে ধরবো বাংলাদেশের তারপর চার নাম্বারে তুলে ধরবো এটা আমরা চার আমরা ঘর দিতে পারি ভাষা আন্দোলনের নারী সমাজের যে ভূমিকাটা আছে সেই ভূমিকার কথা আমরা তুলে ধরবো একদম লাস্টে গিয়ে আমরা বাংলা ভাষার আন্তর্জাতিক এই কথাটা আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি যেহেতু ভূমিকা দিচ্ছি প্রথমে লাস্ট একটা উপসঙ্গ দিয়ে আমরা অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে শেষ করতে পারবো এছাড়া নিয়মিত অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য তোমরা আওয়ার টিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি তোমাদের পরিণী অ্যাসাইনমেন্টটা আপলোড করেছি আস্তে আস্তে যা যা অ্যাসাইনমেন্ট লাগবে আমি আপলোড করে দিব এখানে প্লে লিস্ট করে থাকবে তোমরা চাইলে প্লে লিস্টে এসো মোটামুটি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যেতে পারো এছাড়া তোমাদের যদি প্রশ্ন পেয়ে না থাকো সেক্ষেত্রে টিচিং টিচিনজন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো টিচিং টিচিনজন অফিসিয়াল গ্রুপে অ্যাডও নিতে পারো এখানে আমি সাধারণত অ্যাসাইনমেন্টের পিডিএফগুলা অথবা অ্যাসাইনমেন্টের তোমার যে কোনো তথ্য আসছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে নক দিয়ে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাকে সহায়তা করার জন্য এখন আমরা সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাব দেখো আমরা প্রথমে যে জিনিসটা করব আমরা প্রথমে প্রথমে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার পাঁচ অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও প্রকৃতি এবং বাংলাদেশের অদ্ভ্যুতায় ভাষা আন্দোলনের গুরুত্ব প্রথমে আমরা ভূমিকা লিখি পাকিস্তানি সর্বপ্রথম যে বিষয়টার উপর আঘাত হানে তা হলো ভাষা আর ভাষা আন্দোলনের মাধ্যমে যে বাঙালির মধ্যে জাতীয়বাদের বিকাশ ঘটেছিল তা পরবর্তীতে বাংলাদেশের অভ্যুতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ফলস্বরূপ আমরা পাই স্বাধীনতা এখানে ধরা লিখতে পারি তারপর আমরা লিখবো কি আমরা লিখব বাংলা ভাষা পটভূমি আন্দোলনের প্রথমেটা আমরা তরদ্রব্য নির্যাতি তথ্যের উপর ভিত্তি করে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট ভারত মহাদেশে বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয় তৎকালীন পূর্ববঙ্গ অংশে পরিণত হয় এবং পশ্চিম পাকিস্তানিরা নিজেদের শাসক হিসেবে চির প্রতিষ্ঠা করতে সর্বপ্রথম বাঙালি বাংলা ভাষার ওপর আঘাত আনে সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন তখনই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ এ প্রতিবাদ করেন তবে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ বিভাভাগের অধ্যাপক আব্দুল আব্দুলের নেতৃত্বে তামুদ্দিন মুসলিশ গঠিত হয় এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন এরপর তেইশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের ইংরেজির পাশাপাশি উদ্যুতের কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলা খু অধিবেশনের ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান কিন্তু মুসলিম লীগের সকল সদস্য এই দাবি প্রত্যাখ্যান করে এই ঘটনায় পূর্ব বাংলা ছাত্র সমাজ ব্যাপকভাবে প্রতিবাদ করতে থাকে ছাব্বিশ ও উনিশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে ঢাকাসহ কল শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট এবং এগারোই মার্চ সর্বত্র ধর্মঘট পালিত হয় ধর্মঘটের পক্ষে বাংলা ভাষা ছাই স্লোগান সহ মিছিল করার সময় পুলিশ লাঠিচার্জ অনেকে লাঠিচার্জে অনেকে আহত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শামসুল হক আলিয়া আহাত কাজী গুলাম মাহবুব সহ অনেকে গ্রেফতার হন তীব্র আন্দোলনের মুখে পনেরোই মার্চ মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে একটি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তিতে গ্রেফতারকৃত মুক্তি এবং তদন্ত কমিটি গঠন এবং শিক্ষার মাধ্যমে বাংলা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব আইন পরিষদের উত্থাপন প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ রমনার তৎকালীন রেস্কুস ময়দানে এবং পঁচিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানি গভর্নর জেনারেল আলী মোহাম্মদ আলী জিন্না বাংলা ভাষার দাবি আগ্রহ করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন উর্ধু একমাত্র উদ্দী হবে পাকিস্তানে এবং উর্ধু এবং একমাত্র উদ্দী হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উপস্থিত ছাত্র নানা ধুনি দিতে দিয়ে ওঠে এ সময় সারা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনে ছড়িয়ে পড়ে পরে উনিশশো সালে আঠেরোই নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় এসে বক্তৃতাকালে আভার উদ্যোগে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন এবং ছাত্ররা নানাভাবে প্রতিবাদ করে ওঠে সর্বশেষ পাকিস্তানিতে মন্ত্রী লিয়াকত আলী খান তো হাতে নিহত হলে প্রধানমন্ত্রী খাজা আজাবউদ্দিন উনিশশো সালে ঢাকার জিন্না হওয়ার কথায় প্রতিধ্বনি হলে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্ব রূপ লাভ করে ফলে সূচনা ঘটে চূড়ান্ত ভাষা আন্দোলনের তারপর হচ্ছে ভাষা আন্দোলন আমরা দিব আমরা প্রেক্ষাপটটা দিয়েছি এখন আমরা দিব ভাষা আন্দোলনের শহীদদের অবদান ভাষা আন্দোলনের শহীদদের অবদান দেখো বিশ্বব্যাপী প্রতিনিয়ত আন্দোলন নয় সংগ্রাম নয় কিন্তু সে আন্দোলন বা সংগ্রাম কেবল সফল হয় যে আন্দোলন আন্দোলনকারীরা তার দাবি আদায়ের জন্য নিজেদের জীবনকে হাসি মুখে বিলিয়ে দিতে পারে আর এইসব অকতুব হয় শহীদদের জীবনে বিনিময় সুন্দর হয় পরবর্তী প্রজন্মের পথ চলা তাই তো ভাষা আন্দোলন ভাষা শহীদদের অবদান অনস্বীকার্য না যা তারা যদি নিজের ভাষা আন্দোলন না করতো তাহলে আমরা এখন মায়ের ভাষায় বাংলায় কথা বলতে পারতাম না এছাড়া এসব ভাষা শহীদদের জন্যই বান্নর পরবর্তী ভাষা আন্দোলন আরও ব্যক্ত বান হয় যা পাকিস্তানি সরকারকে চাপের ফলস্বরূপ উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেয় এবং আমরা স্বাধীনভাবে বাংলা বলতে পারি লিখতে পারি ও পড়তে পারি যা ভাষা শহীদদের জীবনের জন্যই সম্ভব হয়েছিল তাই তো ভাষা আন্দোলন কে আরও ব্যাপকতার প্রধান এবং পরবর্তীতে ভাষা মর্যাদা প্রতিষ্ঠায় ভাষা শহীদদের অবদান অতি গুরুত্বপূর্ণ তারপর নাম্বারে আমরা যাবো গনাম্বারে দেখো নাম্বারে আমরা দেখব তোমার ভাষা আন্দোলন অবথায় আন্দোলনের কথা আমরা দেখব ভাষার অবথায় ভাষা আন্দোলনের গুরুত্ব উনিশশো সালে ভাষা আন্দোলনে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ বাঙালি জাতি প্রথম প্রেরণা মূলত বান্ন এর ভাষা আন্দোলনে আমাদের স্বাধীনতার আন্দোলন করে দিয়েছিল ভাষা আন্দোলনের পথ বাংলাদেশের স্বাধীনতা এসেছে কেননা ভাষা আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছে সূচন বঞ্চনার বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হবে মুক্তি কিভাবে আদায় করতে হবে তাই তো পাকিস্তান সরকার বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের ভাষা আন্দোলনে যেসব সংগ্রাম ও প্রতিবাদ হয়েছিল তার পিছনে শক্তি শক্তিযুগীয় বান্ন এর বিজয় সত্যি যুগিয়েছিল বাংলায় বড় ফলস্বরূপ পাকিস্তানের হাতে চিরতর মুক্তির জন্য সালে যে চূড়ান্ত চালিয়ে নিয়ে যেতে এবং জয়ের পেতে ভাষা আন্দোলন ছিল বাঙালির অন্তরে তাই তো মাত্র নয় মাসে যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ এবং লেখা হয় নতুন ইতিহাস পরিশেষে বাংলাদেশ যতদিন বাঁচবে ততদিন একুশের রক্তমাখা স্মৃতিগুলো আমাদের উন্নত ভবিষ্যতে প্রেরণা জাগিয়ে তুলবে তারপর আমরা গত চলে আসবো যেটা হচ্ছে ভাষা আন্দোলনের নারীদের ভূমিকা এই দেখো আমাদের গত জানতে চাইছে ভাষা আন্দোলনের নারীদের ভূমিকা উনিশশো আটচল্লিশ ও বান্ন সালে ভাষা আন্দোলনে তৎকালীন এদেশের নারী সমাজে প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ এবং সক্রিয় সক্রিয় অংশগ্রহণ ছিল মিছিল স্লোগান সভা সমিতি তারা পুরুষের পাশাপাশি সংগ্রাম করেছে ঢাকার বিভিন্ন স্কুল কলেজ বিশেষ করে কামরুন নেশা স্কুল এবং ইডেন কলেজের ছাত্রীরা ভূমিকা ছিল সংগ্রামী। মিছিল মিটিংয়ে উপস্থিত থেকে নারীরা নাদিরা বেগম সহ আরো অনেকে পোস্টার ফেস্টুন লিখন এবং নানা কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন ঢাকার বাইরে যশোর নেতৃত্বাধীনকারীর মধ্যে একজন ছিলেন হাবিদার রহমান বগুড়ার বিশেষ ভূমিকায় ছিলেন রহিমা খাতুন সালেহা খাতুন সহ অনেকে ভাষা আন্দোলনে সিলেট সংগ্রামে ভূমিকা রাখেন হাজারা মোহাম্মদ তারপর জুবেদা খাতুন চৌধুরী সাহেরা বানু সৈয়দ লুসফুন্নেসা সৈয়দ নাজির উন্নেসা খাতুন এবং রাভিয়া খাতুন সহ আরও অনেকে পোস্টার ও প্রচার প্রচারপত্রের মাধ্যমে আন্দোলন সচল রাখতে তৎপর চালানোর সময় উনিশশো উনচল্লিশ সালে তেরোই আগস্ট গ্রেফতার হন লিলি চক্রবর্তী বা নভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এবং ছাত্রীরাও দুঃসাহসী ভূমিকা রাখেন একুশে ফেব্রুয়ারি একশো চুচল্লিশ দ্বারা ভাঙ্গায় যারা সাহসী ভূমিকা রেখেছিল তারা হলেন শামসুল নাহার আরা সুফিয়া ইব্রাহিম সহ অনেকে এছাড়া নারায়ণগঞ্জ ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগম গ্রেফতার হন আরও আর এভাবে তৎকালীন নারী সমাজ নানাভাবে ভাষা আন্দোলনের ভূমিকা রাখেন তবে আমাদের লাস্ট পয়েন্টটা আসছে এটা হচ্ছে বাংলা ভাষা আন্তর্জাতিক অরয়ন বাংলা ভাষার আন্তর্জাতিক অরায়ণ শুরু হয় মূলত তোমার উনিশশো চুয়াত্তর থেকে পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘ বঙ্গবন্ধু বাংলা ভাষা ভাষণের মাধ্যমে তবে বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রথম চেষ্টা করেন কানাডার ভাস্কুরভার এই দশবাসত মাধার ল্যাঙ্গুয়েজ লাভ অফ দ্য ওয়ার্ল্ড নামের একটি বহু ও বহু জাতিক ভাষাপ্রেমিক গ্রুপ তারা উনিশশো আটচল্লিশ সালে আঠাশে মার্চ জাতিসংঘের মহাসচিব কাফি আনান কফি আনানের কাছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে দিবস হবে হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি আবেদনপত্র পেশ করেন যার নেতৃত্বে ছিলেন বাঙালি আব্দুল সালাম অবশেষে তাদের এই তৎকালীন বাংলাদেশের সরকার চেষ্টায় উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর সাধারণ সম্মেলনের সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন এবং সকল সদস্য রাষ্ট্রকে দিবসটি উদযাপনের জন্য প্রস্তাব গৃহীত হয় ফলে উনিশশো সাল থেকে একুশে শুধু আমাদের ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মধ্যে দিয়ে বাংলাদেশে অহংকার বাঙালির ভাষা এবং বিশেষ সভ্যতায় আসন করে নেয় এখন বিশ্বের তিরিশ কোটির বেশি মানুষ বাংলার কথা বলে এবং প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ উনিশশো নিরানব্বই সাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার মাধ্যমে বাংলায় যে আন্তর্জাতিক ঘটে তা এখনও চলমান এটা ছিল লাস্ট কোশ্চেন আমাদের নির্দেশনা এবং উপসংহার হবে উনিশশো সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে একতাবোধ এবং জাতীয়তাবোধ যে সংসার ঘটেছিল তা আমাদের সমুন্নত রেখে এগিয়ে যেতে হবে এবং করতে হবে সোনার বাংলাদেশ এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট আশা করি তোমরা ভালোভাবে বুঝছো আমি খুব দ্রুত পড়ার চেষ্টা করেছি যাতে ভিডিওটি বড় না হয় তোমরা ভালো থাকো পরবর্তী কোনো অ্যাসাইনমেন্টে চাও কমেন্ট করে জানাতে পারো তোমাদের সবাইকে পরবর্তী অ্যাসাইনমেন্ট দেখার জন্য নিমন্ত্রণ এছাড়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অ্যাসাইনমেন্টের পরবর্তীতেও বিভিন্ন নির্দেশনা নিয়ে এই চ্যানেলটি বিভিন্ন কিছু আপলোড করবে তুমি ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম